নমস্কার ডক্টর প্লাসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ডক্টর প্লাস যেখানে লাইফস্টাইল ম্যানেজমেন্টের কথা বলা হয়, ডক্টর প্লাস যেখানে আপনার মেকওভার করা হয়, আর বিশেষ করে বলবো এই এমন একটা প্রতিষ্ঠান যেখানে থেরাপির মাধ্যম দিয়ে, একেবারে পেইনলেস থেরাপির মাধ্যম দিয়ে আপনাকে সুন্দর বানানো হয় এবং যে সৌন্দর্যকে আপনি ধরে রাখতে পারছেন। আর বিশেষ করে বলবো যে কোনো রকম এক্সপেরিমেন্টের জায়গা নেই, এক্সপার্টের জায়গা অবশ্যই রয়েছে, ডক্টর প্লাস মানেই তাই। ওয়েল কিউব ডক্টর প্লাস এবং নিজেকে চেনার নতুন নাম ডক্টর প্লাস। এবং আজকে বিভিন্ন বিষয়ের উপর আমরা তো ইন্ডিভিজুয়ালি আলোচনা করি, ইনফ্যাক্ট তো আজকে একটা নির্দিষ্ট বিষয়ের উপর আমরা রয়েছি, অ্যাকনি, অর্থাৎ ব্রণর সমস্যা। এবং এই ব্রণর সমস্যা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যেমন আমরা দেখি এবং সেটা যখন রয়ে যায় ধীরে ধীরে পেইনফুল অবস্থায়, অ্যাকনি ভালগারিস অবধি অনেককে দেখেছি হয়েছে বা ব্যথা হচ্ছে, স্পট হয়ে যাচ্ছে, এই সমস্যাগুলো তো থাকেই। কেন এই সমস্যা, কীভাবে বেরোবো এই সমস্যা থেকে, ইন ডিটেলসে আজকে তো আমরা আলোচনা করবোই অ্যাকনি নিয়ে। তার সঙ্গে সঙ্গে থাকবে আপনাদের প্রশ্ন, অ্যাকনি ওরিয়েন্টেড প্রশ্ন, অ্যাকনি স্পট ওরিয়েন্টেড প্রশ্ন তো থাকবেই, তার সঙ্গে থাকবে অবশ্যই পিম্পলসের সমস্যা বা অত্যাধিক পরিমাণে ড্রাই হয়ে যাওয়া স্কিন, পিগমেন্টেশন, সেটা ফ্রেকেলস বা পিগমেন্টেশন মানে মেচেদার সমস্যা হোক, রিঙ্কল হয়ে যাওয়া, এছাড়া হেয়ার ফল, ড্যান্ড্রাফ মানে স্প্লিট ইন হেয়ার বা ব্রিটল হেয়ারের সমস্যা নিয়েও ফোন করতে পারেন, মোটা হয়ে যাচ্ছেন হঠাৎ করে, হাজার ডায়েট করো কেন হচ্ছেন সেই নিয়েও প্রশ্ন করতে পারেন। কারণ আমাদের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে রয়েছে বিশিষ্ট বিউটি কনসালটেন্ট সমীর দে। অনেক অনেক স্বাগত সমীরকে অনুষ্ঠানে আসার জন্য। একদম সমীর রয়েছেন উত্তর দেওয়ার জন্য, আর রয়েছেন আপনারা প্রশ্ন করার জন্য। আমাদের সরাসরি ফোন নাম্বারে যোগাযোগ করবেন 6292244231, 6292244232। এই দুটি ফোন নাম্বারে আপনাদের স্কিন, হেয়ার, মোটা হয়ে যাওয়ার সমস্যা নিয়ে ডেফিনেটলি ফোন করুন। তবে যেহেতু আজকে বিষয়বস্তু অ্যাকনি এবং অ্যাকনি ওরিয়েন্টেড প্রশ্ন আমরা তো রাখবোই এবং আলোচনাও করব, প্রথমে দেখে নেবো যে বিশেষজ্ঞ চিকিৎসক কী বলছেন এই রোগটি সম্বন্ধে, কেন হয় এবং কীভাবে কন্ট্রোল করা যায়। আমি ডাক্তার অভিজিৎ চৌধুরী, জেনারেল সার্জন। প্র্যাকটিস লাইফে দেখেছি যে বহু রোগী এসেছে তার সমস্যা নিয়ে, কিন্তু তার সমস্যা আমি পরীক্ষা করতে গিয়ে দেখলাম হয়তো তার সার্জারি লাগলো কি লাগলো না, কিন্তু তার মুখে দেখলাম এক রাশ। ব্রণ তরুণ প্রজন্মের কাছে এখন সবথেকে বড় মাথা ব্যথার কারণ, বিশেষ করে মহিলারা এই সমস্যায় বেশি ভোগেন। কিন্তু কেন এই সমস্যা, কেন বারে বারে থাবা বসাচ্ছে আপনার শরীরে? জেনারেল সার্জন ডক্টর অভিজিৎ চৌধুরী বলছেন, বয়ঃসন্ধিকালে শরীরে হরমোনের যখন একটা এদিক সেদিক একটা ব্যাপার হয়, নিঃসরণটা যখন বেশি হয় তখন ব্রণ প্রকোপ বাড়তে পারে। আর একটা ব্যাপার হয় যে আমাদের মুখে যে লোমকূপগুলো আছে সে লোমকূপের মুখগুলো আটকেও যেতে পারে, তার জন্য একটা ব্রণ হতে পারে। আরও দুটো ব্যাপার যেটা ভীষণ ইদানিংভাবে দেখা যাচ্ছে, কোষ্ঠকাঠিন্য আর অত্যধিক মানসিক দুশ্চিন্তা, চাপ, এসব ক্ষেত্রে। এই সমস্যাকে গুডবাই বলতে আমাদের কী করণীয়? আমাদের প্রতিনিধির এই প্রশ্নের উত্তরে ডক্টর চৌধুরী পরামর্শ দিচ্ছেন, কৈশোর বয়সে বাড়লো যৌবনে প্রচুর ছেলেমেয়ের এই জিনিস কিন্তু দেখতে পাচ্ছি, তাদেরকে ভালো করে এই কাউন্সেলিংটা কিন্তু করার প্রয়োজন আছে। ব্রণ মানেই আমি চট করে তাকে একটা ওষুধ দিয়ে দিলাম, খাবার দিলাম, খাবার খেতে দিলাম ওষুধটা, কিংবা আমি লাগাতে দিলাম, তা কিন্তু নয়। কারণ যে কোনো রোগী পক্ষে ভালো এবং চিকিৎসকেরও উচিত যে রোগের একদম শিকড়টাকে ধরবার, ওর কেন এরকম হচ্ছে। আপনি শত চেষ্টা করেও এই সমস্যাকে গুডবাই বলতে পারছেন না, ভাবছেন কি করবেন? ডক্টর চৌধুরী বলছেন, এই মতো অবস্থায় আপনার প্রয়োজন ওই যে হরমোনের কিছু ইমব্যালেন্সের জন্য কিন্তু ব্রণ আসতে পারে, তখন কিন্তু চিকিৎসকের পরামর্শ আপনাদের নিতে হবে। আপনার সাবধানতা আপনাকে উপহার দিতে পারে ব্রণমুক্ত ত্বক। সৌন্দর্য পরামর্শদাতারা বলছেন অবশ্যই তার জন্য প্রয়োজন সঠিক পরামর্শ ও সঠিক প্রতিষ্ঠান। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। সুতরাং বুঝতেই পারছেন যে কী কী কারণে আমাদের অ্যাকনি হয় এবং কত দূর এই সমস্যাটা লিঙ্গার করতে পারে। অনেক সময় আমরা ক্যাজুয়াল হয়ে যাই এবং সেই ক্যাজুয়ালিটি কিন্তু আমাদের পেইনলেস লাইফের একটা, মানে পেইনফুল লাইফের একটা দিক কিন্তু তৈরি করে দিতে পারে।
এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা আজকে আলোচনা করছি ব্রণ বা অ্যাকনি নিয়ে, এবং এই সংক্রান্ত প্রশ্ন আপনাদের কাছ থেকে তো আমরা পাবই এবং নেবই। তার সঙ্গে সঙ্গে আবারও বলছি, পিম্পল বা স্কিনে অন্যান্য সমস্যা, সেটা ফ্রেকলস, মেচেতার সমস্যা, ড্রাই হয়ে যাওয়া, রিঙ্কলের সমস্যা, বা স্ক্যাল্প ইনফেকশন থেকে, হেয়ার ফল থেকে, ড্যান্ড্রফ থেকে মোটা হয়ে যাওয়া, সমস্ত সমস্যা নিয়ে ফোন করুন আমাদের নাম্বার 6299224234341 এবং 42, এই দুটি নাম্বারে ফোন করুন। সুমিকে বলি যে দেখো, এই যে আমরা শুনলাম ডাক্তার চৌধুরী যেটা বললেন যে আমাদের বিভিন্ন কারণে কিন্তু অ্যাকনির মানে প্রকোপটা মেইন দেখা যায়, কিন্তু বেসিক্যালি তোমরা কিভাবে ফেস করো? আমরা প্রশ্ন উত্তর আসবে, একজন বন্ধু এসে গেছেন অলরেডি। হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, কি প্রশ্ন? আচ্ছা, আপনার নামটা কি বললেন দাদা? হ্যালো, নামটা কি বললেন আপনার? হ্যালো, আপনার নাম কি বললেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? ছেড়ে দিন, যতটা বুঝলাম যে ব্রণ, আপনার ব্রণের সমস্যা, বয়স মনে হলো 20 শুনলাম এরকম কিছু, তো যার জন্যই বলছিলেন না কেন, 20 বছর বয়সের ব্রণ হচ্ছে, মানে এটা একদম ন্যাচারাল একটা ব্যাপার। যেহেতু আমরা দেখলেন প্রথম একটা প্রতিবেদনে সেটা সেরকমই বলা হলো যে বেশিরভাগ টিনেজে এটা দেখা যায়। এবার টিনেজের মানে ফিমেলদের ক্ষেত্রে বেশি দেখা যায়, তার মানে এটা না যে মেলদের দেখা যায় না, মেলদেরও অয়েল সিক্রেশন অতিরিক্ত হলে সেখান থেকে দেখা যায়। কারণ আমরা বলছি না যে ব্রণটা শুধু নট অনলি গাইনিক্যাল প্রবলেমের জন্য, হরমোনের জন্য তা নয়, ব্রণ একটা জার্মস মানে যে কোনো ডাস্ট থেকেও হতে পারে। কারণ আপনার যদি ঠিকঠাকভাবে ঘুম না হয়, ঠিকঠাকভাবে কনস্টিটিউশন প্রবলেম থাকে, মানে পটি ক্লিয়ার না হয়, এবং জল আপনি কম খাচ্ছেন, ঠিকঠাক খাওয়া দাওয়া ডাইজেস্ট হচ্ছে না, সারাদিন মানে কোথাও একটু ঘুরে এসেছেন, মুখটা ভালো করে জল দিয়ে ধরনি, সেখান থেকেও কিন্তু হতে পারে। এবার যেগুলো হয়েছে, এই ব্রণগুলো হয়েছে, ব্রণগুলোকে ঠিক করতে হবে, মেনলি যেটা করতে হবে ঠিক করতে হবে। তো আপনি কোশ্চেন করেছেন, আপনার পরের উত্তরগুলো আমরা, আপনাকে কিছু কোশ্চেন আমরা করার ছিল সেটা করতে পারিনি। আপনি যেটা করতে পারবেন এখন, হেল্পলাইন নাম্বারে কল করতে পারবেন, করে একটা অ্যাপয়েন্টমেন্ট করাতে পারবেন, এবং বাঁকুড়া থেকে যেটা আপনার কাছে হবে, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বোলপুর, যেটা কাছে হবে যে কোনো একটা জায়গায় চলে আসুন। কারণ এই ব্রণর একটা প্রপার থেরাপি রয়েছে, যে থেরাপি দ্বারা অতিরিক্ত অয়েল গ্ল্যান্ড থাকলে সেটাকে ডিস্ট্রয় করা হবে, জার্মস ক্লিয়ার করা হবে, এবং কোথা থেকে এটা উৎপত্তি হয়েছে সেটাকে আগে খুঁজে বার করা হবে। তো ওভারঅল ট্রিটমেন্টটা যখন হবে, দেখবেন এই মুখের ব্রণটা সুন্দরভাবে টাটা বাই বাই করেছে আপনার। জাস্ট এই প্রশ্ন নিয়েই আমরা ছিলাম, ভালো একটা সাবজেক্ট ওরিয়েন্টেড প্রশ্ন এসছে। তো কী ধরনের সমস্যা বেসিক্যালি তোমরা ফেস করো? দেখো, বিভিন্ন রকমের, মানে ব্রণের সমস্যাটা এমন না মানে কিছু মেখে হয়ে যাচ্ছে সেরকমও হয়, আবার অনেকের কিছু না মেখেই নর্মালভাবে, অনেকেরই এরকমও, অনেকের কোশ্চেন শুনেছি আমরা যে আমার স্কিন তো অত অয়েলি নয় কিন্তু আমারও স্কিনে ব্রণের সমস্যা আছে, আমার কেন এত ব্রণ হচ্ছে? তো সেখান থেকেই বলা যে দেখুন কী কী কারণে হতে পারে, অতিরিক্ত অয়েলি ফেসের জন্য হতে পারে, আপনার গাইনিক্যাল ইস্যুর জন্য হতে পারে, অয়েল গ্ল্যান্ড অতিরিক্ত মানে ব্লাস্ট করলে সেটা থেকে হতে পারে, আপনার ডাস্ট অ্যালার্জি থাকলে মানে কোনো রকম ধুলো বালি থেকে যদি কোনো রকম ইরাপশানের সমস্যা সেখান থেকে হতে পারে, মাথায় ড্যান্ড্রাফ থাকলে হতে পারে, মানে ডাস্ট যেহেতু বলছি ড্যান্ড্রাফ টাইপ অফ ডাস্ট, ড্যান্ড্রাফ থেকেও হতে পারে। তো কারণ অনেক থাকে, খাওয়া দাওয়া অনিয়মিত থাকে, কারণ অনেক থাকে, কিন্তু আপনার কেন হয়েছে সেটার পরামর্শ শুধু আপনি যখন কনসাল্ট করতে পারবেন তখনই জানতে পারবেন। কারণ দেখুন, বাজার চলতে দুটো প্রোডাক্ট আপনি মেখের ব্রণ কমিয়ে ফেলতে পারবেন না, কারণ কারোর মানে কমবে, করা কম মানে কমাতে গিয়ে দেখবেন এমন কিছু কিছু বড় বড় দাগ বা স্পট ফেলে গেছে যেগুলো আপনাকে সারা লাইফ মনে করাবে আপনার মুখের ব্রণ হয়েছিল। তো তার জন্যই বলবো ডক্টর প্লাস একটা এমন একটা জায়গা যেখানে আপনি নির্ভয়ে ভরসা করতে পারেন, বিশ্বাস করতে পারেন, কারণ এখানে যারা কনসাল্ট করেন তারা এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ এবং তারা জেনে আপনার একদম গোড়া থেকে চিকিৎসাটা করে, যাতে আপনার এই সমস্যাটা ফিউচারে ব্যাক না করে। একদম, এই যে দেখো, এই কিছুটা হরমোনাল সমস্যা যেমন তুমিও বলছো বা আমাদের ডাক্তারবাবুও বলছিলেন, ব্রণও নর্মালি আমরা অনেক সময় দেখেছি যে বড় আকার ধারণ করলো এবং সেটা রয়ে গেল, সেটা এক ধরনের, কিন্তু ভালগেরিজ দেখেছি অনেক সময় একটা পাস হয়ে গেল এবং সেখান থেকে ওটা ফেটে গিয়ে একটা স্কার হয়ে গেল, এই এই পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেলে কী করবে? এরকমও হয়, এরকম মানে একদম স্বাভাবিক, কারণ এরকম একটা ক্লায়েন্ট আমাদের আছে, মানে পিঠেও ভর্তি, মানে এরকমভাবে এত অতিরিক্ত মানে তার মানে অয়েলের মানে প্রবলেম, শুধু নট অনলি অয়েলি, তার খাদ্য খাবারেরও তার প্রবলেম রয়েছে, মানে একটা ফুড হ্যাবিট সবসময় নট ফর অনলি মানে অ্যাকনের ব্রণের জন্য, ফুড হ্যাবিট একটা সবসময় ভালো রাখা উচিত আমাদেরকে,
ওভারঅল হেলদি থাকার জন্য। তো সেখানে কিন্তু যদি ঠিকঠাক খাওয়া দাওয়াও যদি ঠিকঠাক না করি তাহলে প্রপারলি সেই খাওয়াটা ডাইজেস্ট হবে না, আর সেখান থেকেও কিন্তু কোনো সমস্যা আসতে পারে। যাদের এই টাইপের ধরুন ভার্গলিক অ্যাকনের মতন, মানে বড় বড় এবং পালস পালস বেরোচ্ছে, বেরিয়ে গিয়ে একটা গর্ত করে দিয়ে যাচ্ছে বা আপনার সেখানে বড় স্পট ফেলে যাচ্ছে, তাদের জন্য ডক্টর প্লাস। এরকম নয় যে ছোটোখাটো দুটো বর্ণ রয়েছে তাদের জন্য ডক্টর প্লাস, যাদের অতিরিক্ত তাদের ডক্টর প্লাস নয়, ওভারঅল সবার জন্য ডক্টর প্লাস। কারণ সেখানে যখন আসবে তখন আমাদের করতে হবে ইন্টারনাল এক্সটার্নাল বোথ সাইড থেরাপি দিতে হবে। ইন্টারনালে কিছু মেডিসিন দরকার পড়লে সেখানে তাকে সেখান থেকে দিতে হবে, এক্সটার্নালে থেরাপি দিয়ে সেটাকে কন্ট্রোল করতে হবে, এবং যাতে দাগ না আসে, কোনো স্কার না আসে, এগুলোও কিন্তু আমাদের নিজেদের দেখে রাখতে হবে। কারণ ডক্টর প্লাসকে কেউ যদি ভরসা করে আসেন তো তাদের ডক্টর প্লাসের একটা দায়িত্বের মধ্যে পড়ে যায় তাদেরকে ভালো রাখা, এবং সেই দায়িত্ব জায়গায় দাঁড়িয়েই কিন্তু ডক্টর প্লাস সবসময় বলে যে এই এইভাবে মেনটেন করতে হবে, একটা ফেস ওয়াশ, একটা সানস্ক্রিন, একটা ময়েশ্চার বলুন। মানে অনেকেই ভাবেন যে আমার ফেস এত অয়েলি, আমার তো ময়েশ্চারের দরকার নেই, তাদের জন্য ময়েশ্চার দরকার আছে, কিন্তু জানতে হবে কোন ময়েশ্চার দরকার আছে। কারণ স্কিন এমন একটা জিনিস যেখানে আমাদের প্রপারলি যদি ময়েশ্চার না থাকে, মানে একটা কিছু সারাদিনের পরে কিছু একটা দিতে হয় খাওয়ার স্কিনের জন্য যেটাকে স্কিন ভালো রাখবে, তার মধ্যে একটা মানে মানে টাইম ওয়াইজ ধরুন এখনকার দিনে যে ময়েশ্চার দরকার হবে সেটা নিশ্চয়ই গরমকালে দরকার হবে না। তো মাইল্ড ময়েশ্চারাইজার, যারা অতিরিক্ত মানে অয়েলি ফেস তাদের মাইল্ড, যাদের অতিরিক্ত ড্রাই তাদের একদম ডিপলি ময়েশ্চারাইজার। তো প্রপার স্কিনটাকে কেয়ার করে রাখতে হবে, কেয়ার করে রাখলে, হেলদি রাখলে, এবং সারাদিনে যারা অ্যাকনে পেশেন্ট, ব্রণ পেশেন্ট, তারা সারাদিনে যতবার পারবেন মুখ ধোবেন। কারণ যতবার পারবেন মুখ ধুলে যেটা হবে, পোর্স ওপেন থাকবে স্কিনের পরে, মানে দেখবেন একদম প্রতিবেদনে একটা কথা হয়েছিল যে আমাদের যে লোমকোষ থাকে, লোমকোষগুলো বন্ধ হয়ে গেলে সেখান থেকেও কিন্তু আমাদের ব্রণ আসতে পারে। লোমকোষগুলো আমাদের কখন বন্ধ হয়ে যায়? অতিরিক্ত জার্মস থেকেই কিন্তু এটা হয়। ধরুন আমাদের জার্মস মানে ধুলো বালি এমনভাবে আমাদের মুখে পড়ছে, আমরা ঠিকঠাক প্রপার ক্লিনজিং করছি না, কেয়ার করছি না, সেখান থেকেও কিন্তু আস্তে আস্তে পোর্সগুলো বন্ধ হতে পারে। এবং পোর্স বন্ধ হয়ে যাওয়া মানেই কিন্তু ভেতর থেকে আপনার পিএইচ ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্স নর্মালভাবে পাবে না, এবং সেই মানে যে খাদ্য খাবার আপনি খাবেন তার যে টক্সিনটা বেরোনো সেটা বেরোবে না ঠিকঠাকভাবে, আর তখনই রিয়াকশান হিসাবে আপনার এই ব্রণ সমস্যাটা কিন্তু ক্রিয়েট হবে। আবারও আপনাদের বলি, যারা যারা এই ব্রণ সমস্যায় ভুগছেন, অর্থাৎ একনি সমস্যায় ভুগছেন বা পিম্পলের সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই ফোন করতে তো যেমন পারেনি, তার সঙ্গে সঙ্গে যারা অতিরিক্ত ড্রাই হয়ে গেছে স্কিন বা রিঙ্কল হয়ে গেছে, স্ক্যাল্প ইনফেকশন হয়ে গেছে ড্যান্ড্রফ থেকে, মাঝখান থেকে চুল ভেঙে যাচ্ছে, দুমুখো চুল হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে গেছে হেয়ার বা মোটা হয়ে যাচ্ছেন, চোখের তলায় আন্ডার এই ডার্ক সার্কেল এসে যাচ্ছে, ডাবল চিন এসে যাচ্ছে, সমস্ত সমস্যা নিয়ে ডেফিনেটলি আপনারা ফোন করুন। কারণ সমস্যা আমরা সব রকমেরই, সব সমস্যা নিয়েই আমরা প্রশ্ন নেব, আলোচনা হয়তো একটা বিষয়ের উপরে করছি। সুতরাং ফোন করুন, আমাদের নাম্বার 6299224234162, 6299224234, এই দুটি নাম্বার এই মুহূর্তে সরাসরি স্টুডিওতে সোমনের সঙ্গে কথা বলতে ফোন করতে পারেন। যাদের অলরেডি একনি হয়ে গিয়েছে, হয়ে গিয়ে হয়তো সে অলরেডি স্কিনের মধ্যে গর্ত হয়ে গেছে, সেক্ষেত্রে ডক্টর প্লাস কি করবে স্কার রিমুভের ক্ষেত্রে? এক্স্যাক্টলি, গুড কোয়েশ্চেন। কারণ দেখো, ব্রণ সমস্যা হয়তো, মানে আমি বলছি হয়তো, কারণ অনেক সময় অনেকের দশজনের মধ্যে দুজন কিছু প্রোডাক্ট লাগিয়ে হ্যাপি হয়েও যায়, তো তার জন্যই বলছি হয়তো ব্রণ সমস্যা হয়তো কোনো কিছু করে বা একটা বয়সের পরে ব্রণ তো অটোমেটিক্যালি চলেও যায়, ক্লিয়ার হয়ে গেল, কিন্তু ব্রণর যে স্কার মানে গর্ত যদি করে যায়, দ্যাট ইজ নট কিউরেবল এনি টাইপ অফ মেডিসিন, কোনো মেডিসিন দ্বারা দেখবেন ওই গর্তটা ভরাট করা যায় না। দেখবেন অনেকে দাবি করে স্কার রিমুভ হবে বলে, স্কার ভরে যাবে বলে দাবি করে, কিন্তু যারা ইউজ করেছেন তারা জানেন আদৌ সেখান থেকে আপনি কোনো উপকৃত হবেন না। সেইখান থেকে দাঁড়িয়েও ডক্টর প্লাস আপনাকে হেল্প করতে পারবে, কারণ সেই যে স্কার হয়েছে মানে সেখানকার যে মাসেল এবং ফ্যাটটা আপনার ডিটারেট হয়ে গেছে, তো সেটা কেউ ফিরিয়ে আনতে গেলে একটা প্রপার থেরাপি দরকার। এবং ডক্টর প্লাসের যে লেজার ইউজ করা হয় সেই লেজারের দ্বারা একদম ডেপতে গিয়ে সেই সেখান থেকে ফলিকলসটাকে অ্যাক্টিভ করে মানে স্কিনের যে ফ্যাট এবং যেটা মাসেল বলা হয় সেটাকে আস্তে আস্তে ডেভেলপ করা হয়, যার ফলে আপনার যে ডেপ যদি এতটা থাকে একটা সময় এসে এতটা তো কিন্তু চলে আসতে পারে, যাদের একদম লাইট তাদের কিন্তু নেইও হয়ে যেতে পারে। তো ডিপেন্ড করবে ম্যান টু ম্যান কার কীরকম সমস্যা। যাদের ব্রণ হচ্ছে তারাও ডক্টর পাশে হাত ধরুন, যাদের ব্রণ অলরেডি হয়ে গেছে এখন সেরকমভাবে ব্রণ নেই কিন্তু ট্র্যাকটা বেরোয় তারাও যোগাযোগ করুন, যাদের ব্রণ একদম নেই তারাও যোগাযোগ করুন, যাতে ফিউচারে কোনো সময় ব্রণ সমস্যায় না পড়তে হয়। আর যারা অলরেডি স্কার করে ফেলেছেন তাদের জন্য তো ডক্টর প্লাসের এই থেরাপি ছাড়া কোনো অপশনই নেই।
আপনাদের বলে রাখি যে ডক্টর প্লাসে হেল্পলাইন নম্বর স্ক্রিনে একদম আপনি রাইট সাইডে যাচ্ছে দেখুন হেল্পলাইন বলে লেখা, এই হেল্পলাইনে আপনাদের যোগাযোগ করতে হবে। ডক্টর প্লাসে আসার ক্ষেত্রে যোগাযোগ করতে হবে। ডক্টর প্লাস কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে ডিস্ট্রিক্টে, এবং তার সঙ্গে নর্থ ইস্ট নর্থ বেঙ্গলও আপনারা যোগাযোগ করতে পারেন। আর বিভিন্ন মানুষ কিন্তু বিরাটিতেও পৌঁছে যাচ্ছেন ডক্টর প্লাসে অনেক দূর দূরান্ত থেকে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্তে ম্যাম, আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রভাত কুমার ঝা বলছি। আচ্ছা বলুন। বলছি ম্যাম আমার স্প্লিনটা অনেকটাই বেড়ে গেছে, এই নিয়ে আমি কিছু টিপস যদি আপনাকে দিতে পারতাম। কি বেড়ে গেছে? স্প্লিন, প্লিহা। সরি, আর একবার একটু বলবেন। প্লিহা, প্লিহা, স্প্লিন, লিভারের উপরে যে থাকে না স্প্লিন। ক্লিয়ার না, শুনতে পাচ্ছি না ঠিক। সমস্যাটা একটু আমি ক্লিয়ার নই, আপনি যদি আরেকবার একটু বলেন আমাকে কি প্রবলেম হচ্ছে। আপনি কোথা থেকে বলছেন বললেন? দক্ষিণ চব্বিশ পরগনা। হ্যাঁ, আরেকবার বলুন সমস্যাটা। আপনি ডাক্তার দেখিয়েছেন? আমি কিছুদিন আগে আমি আল্ট্রাসোনোগ্রাফি করেছি, তাতে আমার রিপোর্ট এসেছে যে আমার স্কিনটা অনেকটাই বেড়ে গেছে। আল্ট্রাসোনোগ্রাফিতে আপনার স্কিন বেড়ে গেছে? চিকিৎসকের তাহলে আপনাকে যেটা করতে হবে, আমাদের যে আয়ুর্বেদের একটা ডিপার্টমেন্ট আছে দেখুন, ক্যালকাটা আয়ুর্বেদ বলে, তো সেখানে কিছু মেডিসিনের দ্বারা ভেতর থেকে এটাকে কিন্তু কিওর করা হয়। তো আপনি যদি মনে হয় তাহলে একবার আপনি কিন্তু মানে যোগাযোগ করতে পারেন। দেখুন হেল্পলাইন নাম্বার ডান দিকে ওপরে যাচ্ছে, সেখান থেকে একটা নাম্বার নিয়ে বলুন যে আপনাদের যে ক্যালকাটা আয়ুর্বেদ আছে সেখানে আমি একটু দেখাতে চাই, তারা আপনাকে হেল্প করবে কীভাবে দেখাতে হবে, এবং দেখালে আপনি এখান থেকে কিন্তু সরাও পেতে পারেন। প্লিহার সমস্যা বললেন, তো এবং প্লিহা বেড়ে যাওয়ার সমস্যা আমরা জানি অনেক সময়, তো সেক্ষেত্রে চিকিৎসকের তো পরামর্শ নিতে হবে আপনাদেরকে। তো আপনি তো অলরেডি ভুগছেন সেই সমস্যায়, নিশ্চয়ই চিকিৎসকের পরামর্শ রয়েছেন, কিন্তু আপনি যদি আয়ুর্বেদ চিকিৎসার পরামর্শ আসতে চান তাহলে যেটা সমীর বলেছেন সেই অনুসারে সমস্যাটা ওনার হাত। হ্যাঁ, ওনার সমস্যা, আমার মানে বোঝাতে ভুল হয়েছিল, তাই আমি গাইনোকোলজিস্ট বলেছিলাম, বাট এটা আপনার চিকিৎসা যেখানে করাচ্ছেন যে আপনাকে ধরুন করতে দিয়েছে, মানে বেসিক্যালি সার্জেনের সাথে যোগাযোগ করুন। অনেক সময় কী হয় সার্জেনরা উইদাউট সার্জারিতেও কিছু মেডিসিনের দ্বারা কিন্তু এটা কিওর করতে পারে। এবার যদি আপনি মনে করছেন যে না আপনি আয়ুর্বেদাতে একটু দেখাতে চান তাহলে যোগাযোগ করুন। ডেফিনেটলি, তবে আপনাদের যদি এই হেয়ার সমস্যা বা স্কিন সমস্যা বা মোটা হয়ে যাওয়ার সমস্যা নিয়ে ভুগছেন লাগাতার এবং ভাবছেন যে এখান থেকে একটা মানে সলিউশনে আসবেন, একটা সুস্থ জীবনে আসবেন, ডেফিনেটলি আপনারা কিন্তু ফোন করুন আমাদের নাম্বার 6299224241 এবং 342-তে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে সময়ের এই যে দেখো অ্যাকনি থেকে স্পট হয়ে যাওয়া, অ্যাকনি স্পট, অনেকেই ফোন করে বলে যে আমার ব্রণ থেকে দাগ হয়ে গিয়েছে এবং যে দাগটা কোনোভাবেই ঢাকা যাচ্ছে না, এক মেকআপ ছাড়া কোনোভাবে ঢাকার পুরো রাস্তা নেই, সেই জায়গাতে ডক্টর প্লাস কীভাবে হেল্প করছে তাদের অ্যাকনি স্পট থেকে বার করতে? দেখো অ্যাকনি স্পট মানে টাইপ অফ পিগমেন্টেশন, যেটাকে আমরা বলি যে আমাদের স্কিনের কালার থেকে ডার্ক করে দেওয়াকে আমরা পিগমেন্টেশনের রূপ দিই। তো সেই পিগমেন্টেশনটা যদি অ্যাকনের থেকেও হয়ে থাকে, দ্যাট অলসো টাইপ অফ পিগমেন্টেশন, তাহলে সেটা কেন কিওর হবে না? পিগমেন্টেশন অনেক রকমের হয়, লাইক যদি ম্যালাজমা হয়, একদম পরিষ্কারভাবে বলি আমরা যে ম্যালাজমা ইজ নট কিওরেবল 100%, বাট ম্যালাজমা ইজ ম্যানেজেবল। কিন্তু অ্যাকনের যে স্পটটা সেটা কিন্তু সম্ভব একদম পুরোপুরিভাবে কিওরেবল করা, কিন্তু সেটা সময় থাকতে, যদি বহুদিন বহু বছর কেউ ভোগেন বা পুষে রাখেন সেটাকে নিয়ে, একটা সময় পুষতে পুষতে সেটা গিয়ে কিন্তু টাইপ অফ ডিপ পিগমেন্টেশনে পরিণত হবে লাইক ম্যালাজমা, যেটা কিন্তু 100% কিওর তখন আর করা যাবে না। সময় থাকতে যদি কেউ যোগাযোগ করতে পারেন, বিভিন্ন রকম প্রোডাক্টের দোরগোড়ায় না গিয়ে, বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট না করে, একদম ডে ওয়ানেই যদি ডক্টর প্লাসের হাত ধরতে পারেন, তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে আপনার একটা বিউটিফুল স্কিন নিতে পারবেন, যেটাতে আপনার মানে একদম দাগছোপ ফ্রি যেটাকে আমরা বলি সেরকম একটা স্কিন কিন্তু আপনি পেতে পারবেন। অনেকে এখনও বুঝে উঠতে পারে না যে অ্যাকনি হয়েছে না পিম্পল হয়েছে, কারণ কতগুলো জায়গা আছে, আসবো আমি। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ নমস্কার নমস্কার, আমি ফারুক হোসেন বলছি রায়গঞ্জ থেকে। হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে? আমার আমার হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। বয়স কত আপনার? আমার বয়স 34, এখনো ব্রণ হয়? মানে ওটা তো চাপ চেপে চেপে বের করার জিনিস নয়, মাথায় ড্যান্ড্রাফ আছে আপনার?
মাথায় খুশকি আছে? মাথায় খুশকি নেই মানে। আচ্ছা শুনতে থাকুন, টিভির ভলিউম দিয়ে। আপনি রায়গঞ্জ থেকে বলছেন, রায়গঞ্জ থেকে যেটা আপনার কাছে হবে সেটা হলো হয় মালদা নালো শিলিগুড়ি, যেটা কাছে হবে। আপনি সেখানকার একটা অ্যাপয়েন্টমেন্ট ইমিডিয়েটলি করান ডান দিকে উপরে নাম্বার থেকে, কারণ আপনি যে বলছেন এই যে মানে আপনার হয় আপনি চেপে দেন ফুসকুড়িটাকে চেপে দিয়ে আপনার সেখানে তারপরে ফুটো হয়ে যাচ্ছে, সেখান থেকে শ্বাস বেরিয়ে যাচ্ছে, এইগুলো নিজে হাতে করবেন না। কারণ এগুলো কেন করবেন না, কারণ আমরা নখে অনেক রকম জার্মস থাকে আমাদের, সেই নখ থেকে কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে এবং সেখান থেকে কিন্তু বড় সড়ো রোগের মানে ইয়েও হতে পারে না, মানে দুর্গায় কিন্তু আপনি পৌঁছাতে পারেন। সেটা একদমই না করে, কারণ এই কারণে হয়তো আপনার জিনিসটা বাড়ছে, কখনো কমছে না। আপনি খোটাখুটি বন্ধ করে একটু বেশি করে জল দিয়ে মুখ ধোয়ার চেষ্টা করুন আপাতত, আর পারলে ডক্টর প্লাসে দেখান, কারণ ডক্টর প্লাসে থেরাপি রয়েছে প্রপারলি ভেতর থেকে জিনিসটাকে ডিস্ট্রয় করে দেওয়ার। কারণ আপনি টিপে টিপে বের করে দেবেন, আবার তো ওখানে তৈরি হবে, সেখান থেকে ফুটো ফুটো করে ফেলছেন, মানে আমি একটু আগে বলছিলাম না স্কার করে ফেলা, আপনি সেটাই করে ফেলছেন নাকের মাথায় গালে। তো এগুলো নিজে নিজে তৈরি করছেন, এটাকে কেউ করে দিচ্ছেন আপনাকে। তৈরি না করে চেষ্টা করুন এখান থেকে বেরিয়ে আসা যায় কীভাবে, যাতে ফিউচারে আর একটা মানে এরকম ফুসকুড়ি না হয়, যাতে আপনাকে আবার করতে হয়। তার জন্য ডক্টর পাশে থেরাপি আছে, করলে আপনি এটা থেকে মুক্তি পাবেন, এবং যেগুলো অলরেডি ফুসকুড়ি খুঁটে খুঁটে আপনি করে ফেলেছেন গর্ত, সেগুলোকেও ঠিক করতে পারবেন ডক্টর পাশের হাত ধরে। সুতরাং আপনি হেল্পলাইনে যোগাযোগ করুন, এবং যে অভ্যেসটাকে আপনার ত্যাগ করতে বলা হলো সেইটাকে আপনাকে ছাড়তে হবে, এবং তারপরে তো ডক্টর প্লাস রয়েছেই আপনাকে প্রপার গাইডলাইন্স দিয়ে একটা সুন্দর থেরাপির মাধ্যমে সুন্দর জীবনে নিয়ে আসা। যেটা আমরা আলোচনা করছিলাম সমীর, যে দেখো এই যে স্পট হয়ে যাওয়া বা এই যে আমি বললাম পিম্পল না বুঝতে পারা, একনি না বুঝতে পারা, এটা একটা সমস্যা হয়, নট নেসেসারি যে একনি বড় হবে। সব রকম দেখো অনেকে না ছোটো 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 র্যাশ টাইপের বেরোয়, মানে চোখ কপাল টপালে, অনেকে এটাকে ব্রণ ভেবে ফেলে, বিভিন্ন রকম মানে কিছু স্টেরয়েড জাতীয় মেডিসিন লাগিয়ে ফেলে যেগুলো থেকে এটা কিওর করে দেবে বলা হয়, এবং সেটা আস্তে আস্তে কিওর হয় কিন্তু স্কিনটাকে নষ্ট করে দেয়। কিন্তু ওই র্যাশগুলো হওয়ার কারণটাকে যদি খুঁজে বার করা যায় কেন র্যাশগুলো হয়। আসবো আমরা। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? বলছি মেয়ে চুল পেকে যাচ্ছে 12 বছর বয়স। আপনার নাম কি, কোথা থেকে বলছেন বলুন? বালিয়াডাঙ্গা থেকে বলছি, উত্তর চব্বিশ পরগনা। মেয়ের বয়স কত? আপনার নাম কি? আমার মেয়ের নাম রীনা মণ্ডল। বয়স কত মেয়ের? বয়স এই 13 বছর। 13 বছর, কি সমস্যা? চুল পেকে যাচ্ছে। মাথায় কি চুল পাকার সমস্যা? আপনাদের ফ্যামিলিতে কারোর আছে? না, আগে তো ছিল না, কিন্তু এখন আমার একটু ধরো 30 বছর বয়সে যে আমার একটা পেকেছে কিন্তু। আচ্ছা, ওর অনেক অল্প বয়সেই পাকছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। প্রথমত যেটা করবেন ওর জন্য এখন, কারণ দেখুন চুল পাকার এখন সত্যি বলতে কোনো বয়স হয় না, চুল অনেক অল্পতেই পাকে, কিছু সমস্যা থাকে। এখন যেহেতু 13 বছর বয়স ওর, এখন থেকে কেয়ার করবেন যে ঠিকঠাক যাতে খাদ্য খাবারটা ঠিকঠাক থাকে, মানে পেট গরম হবে এরকম কোনো খাবার যাতে না খায়, এবং একটা লিভার ফাংশন টেস্ট LFT একটা টেস্ট করাবেন ইমিডিয়েটলি, তাহলে জানতে পারবেন যে ওর লিভারে কোনো সমস্যা আছে কিনা। কারণ মেনলি দুটো কারণ থেকেই এটা হয়, যদি লিভার ফাংশন ঠিক থাকে তাহলে একটু খাওয়া দাওয়ার উপর যদি ঠিকঠাকভাবে গাইড করেন, ডায়েটটা প্রপারলি ফলো করেন, তাহলে কিন্তু এইগুলো কিন্তু আর হবে না, সমস্যাটা আস্তে আস্তে কন্ট্রোলে আসবে। আর যদি লিভার থেকে হয়, যদি সেটাও ধরা পড়ে, তার জন্য একটা প্রপার মেডিসিনের ডাক্তার দেখিয়ে লিভারে কিছু মেডিসিন তাকে এখন থেকেই দেবেন, যাতে ফিউচারে গিয়ে তার এই সমস্যাগুলো না থাকে। আমরা আবার ফিরে যাবো, যদি ডিফারেন্সিয়েট না করতে পারাটাও একটা সমস্যা হয়ে যায়, কারণ ভুল থেরাপি। যেটা আমি বলছিলাম যে কপালে ধরো র্যাশ হচ্ছে এবং সেগুলো কিছু প্রোডাক্ট লাগিয়েছে, কিন্তু প্রথমে হয়তো সেটা ব্রণ ছিল না বা একনে ছিল না, সেটা হয়তো নর্মাল মানে নিছক র্যাশই ছিল, আর দ্যাট কজ মানে হলো মাথা ড্যান্ড্রাফ। কিন্তু সেই ড্যান্ড্রাফের দিকে কেউ কেয়ার না করে মুখের সেই র্যাশগুলোকে ব্রণর আকারে নাম দিয়ে কিছু ব্রণর প্রোডাক্ট লাগানো হলো, স্টেরয়েড, যার ফলে একটা সময় গিয়ে মুখটা এতটাই খারাপ হলো তখন অলরেডি বোন এক নিজেটা সেটা অরিজিনাল আসলো। তো এরকমও কিন্তু বহু মানুষ আছে এইভাবে কিন্তু নিজেদেরকে মিসপ্লেস করে, মানে মিসআন্ডারস্ট্যান্ড নিজের উপর যদি কেউ কখনো করে তো সেটা তার থেকে বড় আর খারাপ কিছু হয় না। তো তার জন্য বয়স দেখো, এই আজকে আলোচনা হচ্ছে এই ব্রণ নিয়ে, এই ব্রণর মেন সমস্যাই কিন্তু টিনেজ থেকে, একটা 13-14 বছরের পর থেকে কিন্তু এই সমস্যাটা ক্রিয়েট হয়। আসবো আমরা একদম। হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, বলছি বাঁকুড়া থেকে বলছিলাম ম্যাডাম। হ্যাঁ, কে বলছেন, কে নাম, আপনার নাম কি? আমার নাম হচ্ছে চক্রধারী মুখার্জি। হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে? বলছি আমার সমস্যা হচ্ছে যে আমার মেয়ে 16 বছর বয়স। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, 16 বছর বয়স, মাথায় প্রচুর খুশকি হচ্ছে, এটাই সমস্যা। আর তার থেকে কি মুখে র্যাশ ট্যাশ, পিঠে র্যাশ ট্যাশ হচ্ছে কিছু?
না না সেসকল কিছু হয়নি। আচ্ছা, শুধু মাথা ড্যান্ডাম, হেয়ার ফল হচ্ছে? অনেক সময় কি হয়, কিছু স্টিকি ড্যান্ডাপ থাকে যেটা স্ক্যাল্পে এমন ভাবে চেপে থাকে মানে শুধু ড্যান্ডাপের শ্যাম্পু লাগিয়ে সেটা যায় না। যদি সেরকম সমস্যা আপনার মেয়ের থেকে থাকে, দেখুন কি এক্স্যাক্টলি হচ্ছে যতক্ষণ আমরা কনসাল্ট করতে পারবো বলতে পারবো না। দুটোই অপশান থাকবে, হয় কিছু প্রোডাক্টও থাকতে পারে, কিছু ট্রিটমেন্টও থাকতে পারে। আপনি একবার তাহলে দেখাতে পারবেন, কারণ দেখালে মেয়েকে নিয়ে ডক্টর প্লাসে কিছু ড্যান্ডাপ কন্ট্রোল থেরাপি হয়, মানে DCT থেরাপি বলি আমরা, সেটা হয়, যেটার থেকে অতিরিক্ত ড্যান্ডাপ থাকলে সেটাকে কন্ট্রোল করবে, অতিরিক্ত অয়েল থাকলে সেটাকে ডিক্রিজ করবে, করে স্ক্যাল্পটাকে হেলদি রাখবে যাতে আপনার হেয়ার ফলটা কন্ট্রোলে থাকে। এবং ওর বয়স 16 মানে এখন হেয়ার রিগ্রোথ হওয়ার বয়স, যাতে রিগ্রোথটা প্রপারলি হয়। একটু আগে তুমি কারণটা বলছিলে কিন্তু, যে এই যে হরমোনাল চেঞ্জের কথা তুমি বলছিলে জাস্ট এই ফোনটা এলো। একদমই তাই। তো এই কারণেই দেখুন বলা যে বয়স এই এজ থেকেই আমাদের শুরু হয়। তো এই বয়সে যদি নিজেকে প্রপারলি ঠিকঠাক একটা জায়গায় নিয়ে ধরে রাখতে পারি, একটা সঠিক পরামর্শ তাদের কাছে যেতে পারি, সঠিক প্রতিষ্ঠানে যেতে পারি, দেখবেন লাইফে কোনোদিনও স্কিন জাতীয় হেয়ার জাতীয় কোনো সমস্যায় ভুগতে হচ্ছে না। মানে বিউটিফিকেশানের কোনো ফাঁদ আপনি পাবেন না, মানে কোনো ফাঁদ কেউ বলবে আপনাকে যে এই যে এইটা তো নেই কেন, সেই জায়গাটাই আপনি তৈরি করতে দেবেন না, কারণ আপনি নিজেকে পারফেকশন মানে পারফেক্ট করে রাখতে পারবেন। একদমই তাই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি চিরশ্রী রায় বলছি মধ্যমগ্রাম থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ আমার প্রবলেমটা হচ্ছে আমার ডাবল চিন হয়ে যাচ্ছে ফেসটা। হ্যাঁ, এই গলার কাছে আর থুতনি দিয়ে একটা ডাবল চিন হচ্ছে, আর আমার মানে অসম্ভব ভুঁড়ি হয়ে যাচ্ছে। ওটাই আমি জানতে চাইছিলাম। ম্যাডাম আপনার হাইট কত? আমার হাইট হচ্ছে 4'10". আর ওজন কত? ওজন তা প্রায় 58-59 এরকম হবে। আপনার এজ কত? 68-69। আমার এজ 40। এজ 40। এমনি থাইরয়েড সুগার কিছু? হ্যাঁ থাইরয়েড আছে, থাইরয়েডের ওষুধ আমি রেগুলার খাই। ওকে, আপনি শুনুন টিভির ভলিউম দিয়ে এবার। প্রথমত আপনাকে বলবো আগে মানে নাম্বারটা নিন ডান দিকে উপরে, কারণ প্রোগ্রাম প্রায় শেষের দিকে তাই। এবার দ্বিতীয়ত বলবো আপনার এই যে ডাবল চিন, মানে ডাবল চিন বলছেন না, আপনার ডাবল চিন হয়ে গেছে আপনার মানে গলার থেকে স্কিনটা নেমে গেছে, আপনার ওভারঅল ওয়েট ওয়েট কমানোর দরকার আছে। কারণ আপনার যে হাইট বললেন সেই হাইটে আপনাকে আন্ডার 50 থাকতে হবে, সেখানে আপনি আছেন 68-69 বললেন, অনেকটাই বেশি, যার ফলে কিন্তু আপনার এই ফ্যাটি গেন্সটা রয়েছে। এবং সেখান থেকে দু রকম থেরাপি ডক্টর প্লাসে রয়েছে, একটা হলো আপনাকে ওভারঅল ওজন কমালে আপনি একটু ফিট দেখতে লাগবেন, আর দ্বিতীয়ত হলো আপনার এই ডাবল চিন যেগুলো ধরুন ঝুলেছে সেগুলো যদি ফ্যাট রিডাকশন হয়ে যায়, তারপরে স্কিনটাকে যে টান করে পুল আপ করতে হবে, সেটা ডক্টর প্লাসের হাত ধরে কিন্তু সম্ভব হবে। অর্থাৎ আপনার ডাবল চিন বলুন, আপনার মোটা হয়ে যাওয়া বলুন, দুটোরই কিন্তু সলিউশন রয়েছে ডক্টর প্লাসে, এবং তার সঙ্গে স্কিন হেয়ারের সমস্যার সমাধান তো রয়েছে। আজকে আর হাতে সময় নেই, নেক্সট ডক্টর প্লাসে অনুষ্ঠানে ডেফিনেটলি দেখা হবে আপনাদের সাথে, এবং হেল্পলাইনে ফোন করতে থাকুন আপনারা। ধন্যবাদ জানাবো, শুরুকে ধন্যবাদ আপনাদের জানে, নমস্কার।